হরমনপ্রীত কৌরকে তার আচরণ শোধরানোর পরামর্শ দিয়েছেন ভারতীয় নারী দলের সাবেক ক্যাপ্টেন আঞ্জুম চোপড়া। তিনি বলেছেন শব্দ চয়নের ক্ষেত্রে আরো সতর্ক হওয়া উচিত ছিল হরমনের। এছাড়া বাংলাদেশ সিরিজে ভারতীয়দের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে বাংলাদেশের বিরুদ্ধে এমন জঘন্য আচরণের জন্য হরমনের কঠোর শাস্তি দাবি করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মদনলাল। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ শেষ হলেও থামছে না ভারতীয় অধিনায়ক হরমনপ্রীতকে নিয়ে সমালোচনা। সদ্য শেষ হওয়া সিরিজে টি-টোয়েন্টিতে 2-1 ব্যবধানে বাংলাদেশকে হারালেও ওয়ানডে সিরিজে এসেছে সমতা। দারুণ নাটকীয়তায় সিরিজের শেষ ম্যাচ টাই হওয়াতে সিরিজ জিততে পারেনি কোনো দল। তবে এই ম্যাচে আউট হওয়ার পর ব্যাট দিয়ে স্টাম্প ভাঙা আর ম্যাচ পরবর্তী সময়ে আম্পায়ারিং নিয়ে করা মন্তব্যের পর ক্রিকেট বিশ্বে বিরূপ আচরণ নিয়ে সমালোচনার তীরবিদ্ধ হচ্ছেন হরমনপ্রীত কৌর। The some pathetic umpiring was done and really disappointed about the some decisions given by the umpires. এবার হরমনপ্রীতকে নিজের এই আচরণের জন্য সতর্ক করলেন প্রাক্তন ভারত অধিনায়ক আঞ্জুম চোপড়া। ওই মুহূর্তে হরমন আগ্রাসন দেখিয়ে ফেলেছে। আমার ধারণা আগ্রাসন চলে গেলে এবং সে শান্ত হলে পিছনে ফিরে তাকাবে এবং সম্মত হবে যে তার মতানৈক্য দেখানোর ক্ষেত্রে তাকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। অসন্তুষ্টি প্রকাশে কোনো ক্ষতি নেই, তবে সে কিভাবে এবং কখন এটি করবে সেটাই প্রশ্ন। তাকে শব্দচয়নের ক্ষেত্রেও সতর্ক হওয়া উচিত ছিল। হরমনকে নিজের আচরণ বদলানোর পরামর্শ দেন আঞ্জুম। পাশাপাশি এই সিরিজে স্নিকোমিটার বা হকআই প্রযুক্তি না থাকায় আম্পায়ারিংটা কঠিন ছিল বলে মন্তব্য করেছেন তিনি। এই সিরিজে কোনো স্নিকোমিটার বা বল ট্র্যাকিং ছিল না, ফলে সিদ্ধান্ত নেওয়াও একটু কঠিন। কিন্তু যদি ভারতীয় দল অনুভব করে যে কয়েকটি সিদ্ধান্ত তাদের সঙ্গে যায়নি, তাহলে সেগুলি কি আরও ভালোভাবে প্রকাশ করা যেত না? কেন ভারতীয় অধিনায়ক ম্যাচ পরবর্তী উপস্থাপনায় গিয়ে বিরক্তি প্রকাশ করলেন? পরিস্থিতি কিভাবে এই পর্যন্ত গড়ালো? বাংলাদেশ সফরে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তোলেন আঞ্জুম চোপড়া। এদিকে এক টুইট বার্তায় বাংলাদেশের বিরুদ্ধে জঘন্য আচরণের প্রেক্ষিতে হরমনপ্রীতের কঠোর শাস্তি দাবি করেছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার মদনলাল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।